জার্মানিতে ভ্যাকসিন কার্যক্রম আরও জোরদারের ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জার্মানি তথা ইউরোপের ভ্যাকসিন কর্মসূচি ও করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। বিটু, আপনাকে অসংখ্য ধন্যবাদ বার্লিনে আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি আসলে বার্লিনের যে জায়গাটাতে আছি সেখানে আসলে করোনার যে একটি প্রকোপ এবং মিউটেশনের কথা আমরা শুনতে পাচ্ছি, অর্থাৎ যুক্তরাজ্য এবং সাউথ আফ্রিকা থেকে যে নতুন ধরনের করোনার ধরন সেটি কিন্তু এই জায়গাটি তৈরি হয়েছে। এটি এমন একটি জায়গা যেখানে আসলে বার্লিন এবং বার্লিনের যে প্রেডিসাইন কিংবা কিংবা মিটের সাথে যেটি সংযুক্ত করেছে এইটি সেই জায়গা যেখানে আসলে মিউটেশনের কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটি আপনাকে না বললে নয়, আমরা কিন্তু একটু আগে জানতে পেরেছি যে জার্মানির যে করোনা ভ্যাকসিন সেটি সম্পর্কের জন্য একটুখানি আসলে সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্রবিদদের উপরে একটুখানি আসলে যে রাগ সেটি কিন্তু বেড়েছে এবং অভিমান বেড়েছে। তবে আপনাকে না বললেই নয়, আসলে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই আঙ্গেলা ম্যাথু কিন্তু একটু নতুন করে যে আশাটি করছেন সেটি হচ্ছে আগামী দ্বিতীয় ধাপে আসলে 77 মিলিয়ন করোনার নতুন যে টিকা সেটি কিন্তু আসলে আনার ব্যাপারে উৎপাদনের ব্যাপারে কিন্তু আশা প্রকাশ করেছেন এবং আশা করা যাচ্ছে যে বায়োটেক এবং ফাইজারের টিকা, মডার্নার টিকা সেই সাথে আসলে অ্যাস্ট্রাজেনেকার এই টিকা জার্মানিতে আসলে পরে এখানে প্রবাসী বাংলাদেশিরা সহ যারা আছেন স্থানীয় যারা আছেন সবার ক্ষেত্রে কিন্তু করোনার এই টিকা দারুণভাবে কার্যকরী ভূমিকা পালন করবে এবং সেটি কিন্তু জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল কিন্তু বারবার কিন্তু যারা স্বাস্থ্যমন্ত্রী সহ অন্যান্য যারা আছেন সবার সাথে কিন্তু কথা বলছেন। অন্যান্য মন্ত্রীকে আসলে যেসব জায়গায় করোনার প্রকোপ বেশি সেসব ক্ষেত্রে কিন্তু এই করোনার টিকা যাতে বাড়ানো যায় সেটি সে ব্যাপারে কিন্তু লক্ষ্য করা হচ্ছে। ইতিমধ্যে এখন পর্যন্ত আসলে করোনার টিকা দেওয়ার যে মাত্রা সেটি কিন্তু 25 লাখেরও বেশি মানুষকে কিন্তু করোনার টিকা দেওয়া হয়েছে এবং প্রথম ধাপে যারা করোনার টিকা পেয়েছেন তারা অপেক্ষা করছেন দ্বিতীয় ধাপের দ্বিতীয় ডোজটি আসলে পাওয়ার ক্ষেত্রে সেখানে অপেক্ষা সেটি কিন্তু ইতিমধ্যে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষকে কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে কিন্তু যে 90 বছরের উপরে যারা যারা প্রবীণ আছেন এবং প্রবীণ নিবাসগুলিতে যারা কাজ করছেন তাদেরকে কিন্তু এই করোনার টিকা দেওয়ার ব্যাপারে কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেখানে প্রবাসী বাংলাদেশিরা যারা আসলে এই প্রবীণ টিকা যে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সবখানে কিন্তু যে সমতা এবং সবখানে যে যে বঞ্চনার যে বিষয়টা সেটা কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছে এবং যে কোনো ধরনের মানুষকে কিন্তু বিশেষ করে দল মঠ কিংবা বিভিন্ন ধর্মের মানুষ যারা যেখানেই কাজ করছেন তারা যদি আসলে এই 90 বছরের উপরে এই 200 কোটি নিবাসে কাজ করছেন সেখানে কিন্তু করোনার এই টিকা সবাইকে একসাথে জার্মানিতে 896 জন মানুষ কিন্তু গত 24 ঘন্টা ব্যবধানে করোনার কারণে মৃত্যুবরণ করেছে এবং এর আগে কিন্তু 6000-এর মতো মানুষ কিন্তু গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন। করোনার টিকা দেওয়ার পরপরই কিন্তু এই যে করোনার সংক্রমিত যে সংখ্যা সেটি কিন্তু কমে আসতে শুরু করেছে এবং সেই সাথে করোনার টিকা কিন্তু দেওয়ার ব্যাপারটা কিন্তু দিনের পর দিন বাড়ছে। যদিও এই মুহূর্তে আসলে সবখানে একটুখানি রাজনীতিবিদ যারা আছেন আঙ্গেলা ম্যাকেল এবং ইয়েন্স স্পান সহ সবার উপরে কিন্তু মানুষের যে ক্ষোভ সেটি কিন্তু ব্যাপারটা কিন্তু দিনের পর দিন বাড়ছে। যদিও এই মুহূর্তে আসলে সবখানে একটুখানি রাজনীতিবিদ যারা আছেন আঙ্গেলা ম্যাকেল এবং ইয়েন্স স্পান সহ সবার উপরে কিন্তু মানুষের যে ক্ষোভ সেটি কিন্তু বাড়ছে, কিন্তু এই বাড়ার পরিপ্রেক্ষিতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যাকেল বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এতে করে খুব শীঘ্রই কিন্তু সবাইকে করোনা টিকার আওতায় আনা সম্ভব হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউরোপ জুড়ে করোনা ভ্যাকসিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।